এটা একটু করে নষ্ট হয়ে কেটে যাচ্ছে এবার ওইটাকে করতে হবে স্যার হ্যাঁ তুমি ওখানে প্রথমত আমার দর্শক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ একটা কাজ করি আমরা দর্শককে দেখানোর জন্য। হোটেল রিল্যাক্সের এই সাকসেস, আমি বলবো অবশ্যই এটা সাকসেস যে এত মানুষ আসলে পে করে কন্টেন্টটা দেখছে, তার ধারাবাহিকতায় আমরা আবারও ওটিটির জন্য কাজ করতে যাচ্ছি, একটা ওয়েব ফিল্ম এবং ওয়েব সিরিজ। আমাদের বেসিক্যালি আমাদের টার্গেট ছিল যে আমরা আসলে মানুষকে জানাবো যে আমরা আসলে ওটিটিতে এই ধরনের একটা কাজ করেছি, এবং আমাদের পরবর্তী কাজগুলোর মধ্যে ওই বিষয়গুলো আমরা রাখার চেষ্টা করছি যাতে মানুষ ইন্টারেস্ট ফিল করে যে আমার আসলে এই কাজটা দেখতে হবে। এবং সময় অনেক বড় একটা ফ্যাক্ট ওটিটির কাজের, মানে ওটিটির কাজ করতে গেলে অনেক বেশি সময় প্রয়োজন, সেজন্য আমরা দুটো কাজ একসাথে সাইন করলাম। প্ল্যান আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আমরা হয়তো কোরবানির ঈদের পর আমাদের ওয়েব ফিল্ম, এবং এটা আমার প্রথম ওয়েব ফিল্ম হবে অসময়, যেটা নিয়ে আমরা কাজ শুরু করব, এবং তারপর পরই আমাদের সেকেন্ড ওয়েব সিরিজ আন্ডারওয়ার্ল্ড সিজন 1 ওইটা আমরা শুরু করব। আর বঙ্গের যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা আসলে একটা ভালো কাজ করতে গেলে একটা টিম প্রয়োজন। শুধুমাত্র ডিরেক্টরিয়াল টিম একা কাজ করে একটা কন্টেন্টের বেস্ট আউটপুট বের করতে পারে না, এটার জন্য আসলে প্রোডাকশন হাউস থেকে শুরু করে আর্টিস্ট সহ যারা আছে যারা কাজ করে সবাই মিলে একটা এফোর্ট দিলে তখন সেটার আউটকামটা ডিফারেন্ট হয়। যেই এফোর্টটা আমরা হোটেল রিল্যাক্সে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের টার্গেট থাকবে যে অসময় এবং আন্ডারওয়ার্ল্ডের পেছনে আমরা আরও বেশি পরিশ্রম দিব, আরও কষ্ট করব যাতে এটাও আমাদেরকে একটা অন্য নতুন মাইল ফলক তৈরি করতে সাহায্য করে। দুইটা কন্টেন্টই হচ্ছে আমাদের সমাজের কন্টেন্ট, যেই কন্টেন্টগুলো অনেক রিলেটেবল এবং মানুষ আসলে কানেকশন ফিল করবে, মানুষের সাথে কানেকশন করানোর জন্যই আসলে এই দুইটা কন্টেন্ট বেছে নেওয়া। এটা আসলে অদ্ভুত কোনো কিছু না আর কি, যে আকাশ থেকে পড়ার মতো কোনো গল্প না, একদমই সহজ সরল সাদা মাটা আমাদের চোখে দেখা গল্প নিয়েই আসলে অসময় এবং আন্ডারওয়ার্ল্ড। কোরবানিদের পরপর আমরা অসময়ের কাজ শুরু করব, সো তারপর আমরা রিলিজের প্ল্যান করছি, দেখি জানাবো সব কিছু। আন্ডারওয়ার্ল্ড চেষ্টা করছি আমরা এই বছরের মধ্যেই রিলিজ দেওয়ার চেষ্টা থাকবে, যদি না পারি হয়তো আমরা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে রিলিজের একটা প্ল্যান করবো।